বাংলা কার্টুন বক্স দেখলেই দিল খুশ। কুসুমপুর নামক এক গ্রামে চন্দ্রা বলে এক মেয়ে তার মা বাবা ও ভাইয়ের সাথে থাকত। চন্দ্রা ছিল খুব সাহসী ও ডানপিটে প্রকৃতির। সে বড় হয়ে বাইক চালানোর স্বপ্ন দেখত। একদিন চন্দ্রা ঘরে বসে মোবাইলে বাইক চালানোর ভিডিও দেখছিল। ঠিক সেই সময় তার মা সেখানে এসে পড়ে। চন্দ্রার মা চন্দ্রাকে ধমক দিয়ে বলে, কি রে, তুই পড়াশোনা বন্ধ করে আবার মোবাইল দেখতে শুরু করেছিস? এইবার যদি রেজাল্ট খারাপ হয় তাহলে কিন্তু তোর বিয়ে দিয়ে দেব, শ্বশুর বাড়িতে সারাদিন খেটে খেটে মরবি। মায়ের কথা শুনে চন্দ্রা একটু ভয় পেয়ে যায়। সে মোবাইল রেখে বই খুলে পড়তে শুরু করে। মা, আমি অনেকক্ষণ পড়েছি, আর ভালো লাগছে না। আর তাছাড়া আমি মোবাইলে দেখছিলাম কি করে বাইক চালাতে হয়। স্কুল শেষ হলে আমাকে একটা বাইক কিনে দেবে মা? তার মা রেগে যায়। কি বললি, বাইক? একটা মেয়ে হয়ে তুই বাইক চালাবি? মেয়ে তো কি হয়েছে বলো? এখন তো কত মেয়েরাই বাইক, স্কুটার, এমনকি গাড়িও চালায়। আমি চালালে অসুবিধা কোথায়? ও যারা চালায় তারা চালায়, তুইও সব স্বপ্ন দেখিস না। আমরা অত বড় লোক নই যে তোর জন্য বাইক কিনে দেব। তোর বাবা এই বয়সে সাইকেলে আর পায়ে হেঁটে যাতায়াত করে, অনেক কষ্ট হয়, তবুও নিজের জন্য বাইক কিনতে পারেনি, বুঝলি? মায়ের কথায় চন্দ্রা চুপ করে যায়, কিন্তু মনে মনে সে বাইক চালানোর কথাই ভাবতে থাকে। একদিন চন্দ্রা ও তার ভাই স্কুল থেকে ফিরছিল। এমন সময় চন্দ্রার ভাই পা পিছলে পড়ে যায় আর তার পা মচকে যায়। চন্দ্রা একজনকে বলে তা স্কুটারে চেপে ঘরে ফেরে। ঘরে ফিরে চন্দ্রা তার মাকে বলে, মা, আজ আমি যার স্কুটারে চেপে ভাইকে নিয়ে এলাম, তার স্কুটার চালানো দেখে আমিও স্কুটার চালাতে শিখে গেছি, খুবই সহজ। বাইক কিনে না দাও, অন্তত একটা স্কুটার তো কিনে দেবে, আমিও স্কুটার চালাবো। প্লিজ মা, বাবাকে বলে স্কুটার কিনে দাও না। দেখছিস তো, তোর ভাইয়ের পা মচকে গেছে। স্কুটার যদি কিনতেই হয় তাহলে তোর ভাইকে দেব। ওর দুদিন পর কাজে কর্মে বেরাবে, আর তোর তো বিয়ে হয়ে যাবে, ওইসব ফালতু স্বপ্ন দেখিস না, বুঝলি? যা এখন মন দিয়ে পড়াশোনা কর। চন্দ্রা মনে মনে প্রতিজ্ঞা করে স্কুটার সে কিনবেই। সে তার বাবাকে গিয়ে স্কুটার কেনার কথা বলে। তার বাবা বলে, দেখ চন্দ্রা, আমি একটা ছোট কারখানাতে কাজ করি, এই যে সাইকেলটা দেখছিস এটাই অনেক কষ্ট করে কিনেছি, তোকে স্কুটার কিনে দেওয়ার ক্ষমতা থাকলে নিশ্চয়ই দিতাম, তবে তুই যখন বলেছিস আমি চেষ্টা করব। তার আগে তোকে ভালো করে পড়াশোনা করে একটা ভালো রেজাল্ট করতে হবে, তবেই পাবি। তা না হলে কিন্তু তোর মায়ের কথা মতো তোর বিয়ে হয়ে যাবে। চন্দ্রা খুশি মনে সেখান থেকে চলে যায়। সে খুব মন দিয়ে পড়াশোনা করতে থাকে। তার চোখে ভাসে একটা নীল রঙের স্কুটারের ছবি। এইভাবে দিন যায়। বেশ কিছু মাস পরে চন্দ্রার রেজাল্ট বেরোয়। চন্দ্রা খুব ভালো রেজাল্ট করে। সে তার বাবাকে বলে, বাবা, এবার তো একটু স্কুটার কিনে দাও, আমি তোমাদের দেওয়া কথা কিন্তু রেখেছি। ঠিক আছে, আমি আজই তোর জন্য একটা স্কুটার নিয়ে আসবো, তবে নতুন কিনতে পারবো না, পুরনো হলে চলবে তো? খুব চলবে বাবা, তবে রংটা যেন নীল হয়, কেমন? বেশ, তাই হবে। সেদিন তার বাবা জমানো টাকা দিয়ে একটা পুরানো নীল রঙের স্কুটার নিয়ে আসে। স্কুটার দেখে চন্দ্রা আনন্দে আত্মহারা হয়ে যায়। কি মজা, আমার স্কুটার! আমার স্বপ্ন আজ সত্যি হয়েছে, আমি এক্ষুনি এটা চালাবো। চন্দ্রা প্রথম দিনেই খুব ভালো স্কুটার চালাতে সক্ষম হয়। সে স্কুটার নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে আসে। এইভাবে কয়েক মাস কেটে যায়। একদিন সন্ধ্যাবেলা চন্দ্রা স্কুটার নিয়ে ঘুরছিল। এমন সময় সে দেখে একটা মেয়ে একা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। সে গিয়ে তাকে জিজ্ঞাসা করে, এ কি বোন, এই সন্ধেবেলা একলা একলা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছো কেন, বাস ধরবে বলে? হ্যাঁ দিদি, কিন্তু আমি আজ লাস্ট বাসটা মিস করে ফেলেছি, কি করে বাড়ি যাবো বুঝতে পারছি না, খুব ভয়ও করছে। ভয় পেও না, তুমি আমার স্কুটারে বসো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। চন্দ্রা মেয়েটিকে তার বাড়ি পৌঁছে দেয়। মেয়েটির মা চন্দ্রাকে বলে, তোমাকে অনেক ধন্যবাদ চন্দ্রামা,
তোমার মতো যদি এরকম কোনো মহিলা স্কুটার রাত বিরেতে পাওয়া যেত, তাহলে মেয়েরা নিশ্চিন্তে রাস্তাঘাটে যাতায়াত করতে পারতো। কিন্তু সব ড্রাইভারেরাই তো ছেলে, সবাইকে ভরসা করতেও ভয় লাগে। এই কথা শুনে চন্দ্রার মাথায় একটা বুদ্ধি আসে। সে ভাবে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আচ্ছা, আমি যদি এইভাবে স্কুটার চালিয়ে মেয়েদের নিরাপদে নিয়ে যেতে পারি, তাহলে হয়তো এটা আমাকে রোজগারের পথ করে দেবে। লোকেরা যেরকম গাড়ি ভাড়া করে, সেরকম স্কুটার ভাড়াও করতে পারবে। আমি শুধু মেয়েদেরকেই নিয়ে যাব, তাতে মেয়েরা নিশ্চিন্তে আমার স্কুটারে বসে যাতায়াত করতে পারবে। পরদিন সকালবেলা চন্দ্রা স্কুটার নিয়ে বেরিয়ে যায়। সে বাসস্ট্যান্ডে গিয়ে দাঁড়ায়। আসুন আসুন, শুধুমাত্র মেয়েরাই আসুন, যেখানে বলবেন পৌঁছে দেব, মাত্র 50 টাকার বিনিময়ে। আসুন আসুন, বসে পড়ুন। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা কয়েকজন মেয়ে নিজেদের মধ্যে আলোচনা শুরু করে দেয়। এই দেখ দেখ, মহিলা স্কুটার চালক, চল ওর স্কুটারে চেপে কলেজ যাই, কোনো ভয় নেই। এইভাবে চন্দ্রার মহিলা স্কুটারের ব্যবসা খুব ভালোভাবে চলতে শুরু করে। মেয়েরা রাতের বেলাতেও তাকে ফোন করে ডেকে নেয়। তারা নিজেরাই চন্দ্রাকে এক্সট্রা টাকা দিতে থাকে। চন্দ্রার মন খুশিতে ভরে যায়। তার মা একদিন তাকে বলে, চন্দ্রা মা, তোর রোজগারের টাকায় সংসারে স্বাচ্ছন্দ্য এসেছে। তোর বাবাও রোজ অটোতে চেপে কারখানা যায়। তোর ভাইয়ের জন্য আরো 2 টিউশন দিতে পেরেছি, আর আমার বন্ধক রাখা সব গয়না ছাড়িয়ে এনেছি। তোকে নিয়ে এত গর্ব হয় আমার যে কি বলবো। অথচ আমি তোকে বাইক আর স্কুটার চালানো নিয়ে কত খারাপ কথা শুনিয়েছি, তুই আমাকে ক্ষমা করে দে মা। মা, এতে ক্ষমা চাওয়ার কি আছে? মা হিসেবে তুমি আমাকে শাসন করে ভালোই করেছ। তবে আমার এখন আরও বড় স্বপ্ন মা। কি স্বপ্ন তোর? আমি একটা মহিলা স্কুটার অ্যাসোসিয়েশন খুলব। সেখানে আমার মতো অনেকেই থাকবে যারা স্কুটার চালাতে পারবে। এইভাবে চন্দ্রাকে দেখে আরও অনেকে সাহস পায়। তারা স্কুটার শিখে চন্দ্রার স্কুটার অ্যাসোসিয়েশনে যোগদান করে। সবাইকে নিয়ে চন্দ্রা তার মহিলা স্কুটার ব্যবসা আরও বড় করে তোলে।